হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো প্রত্যেকটা মেয়েদের কাছে আমার একটা প্রশ্ন জানার আছে, যেটাই যে বর্তমানে কি ময়দার দামটা কি একটু বৃদ্ধি পেয়েছে, মানে বৃদ্ধি পেয়েছে না কমেছে কোনটা? কারণ ইদানিং দেখছি কেউ কেউ খুব বেশি সুন্দরী হয়ে যাচ্ছে, এতটাই সুন্দরী হয়ে যাচ্ছে যে রাতের ঘুম পর্যন্ত কেড়ে নিচ্ছে। তো চলুন এমন একটা সুন্দরীকে নিয়ে আলোচনা করি, যে কাল রাত্রিরে আমার ঘুমের 12টা বাজিয়ে দিয়েছে। ওরম তাকিও না, আমি ক্যাবলা হয়ে যাই, আমার চোখের ভাষা যায় হারিয়ে আমার হৃদয়। মানে আমি দোষটা কাকে দেব, যে মেকআপ ম্যান তাকে নাকি রানুদিকে? ইনি হচ্ছেন সেই রানুদি, যিনি যাকে আমরা তুলে পেয়েছিলাম রানাঘাটের স্টেশন থেকে, নিয়ে এসেছিল অতীন্দ্র। তো আমরা যেখানে, আমাদের সুন্দরী মেয়েরা যেখানে এত ভালো মেকআপ করার সুযোগ পাচ্ছে না, সেখানে রানুদি পাচ্ছে? আরে কি পরিমাণ ময়দা মেখেছি ইয়ার, মানে মুখটা তো সেই দ্য কনজুরিং 3 এর ভূতের মতো লাগছে। তো উনি নিজেকে ভাবছেন এখন ঐশ্বরিয়া রাই, কেন হচ্ছে উনি সব কথা একটাই কথা, আমাকে টেচ করবেন না, টাচ করে না, টেচ করবেন না, তো সেটা আলাদা ব্যাপার। তো এরকম একজন মানুষকে নিয়ে একটা ভিডিও না বানালে হয়? তো প্রথমে আমি যার কথা আসবো, সে হচ্ছে মানে অতীন্দ্র, অর্থাৎ যে আর কি রানুদিকে রানাঘাট থেকে তুলে নিয়ে এসেছিল। তো অতীন্দ্র তো রানাঘাট থেকে তুলে নিয়ে এসেছিল, কিন্তু তারপর অতীন্দ্রকে কে তুললো সেটা আজ অব্দি কারোর জানা নেই। তো কদিন আগে রানুদি হচ্ছে বলেছিলেন যে, মানে জিজ্ঞাসা করা হয়েছিল যে তোমার এই অবদানের পেছনে তো অতীন্দ্র বিরাট বড় অবদান রয়েছে, তাতে রানুদি কি বলেছিল আপনারা সবাই জানেন? ওরা তো ভগবানের চাকর, ওরা তো ভগবানের চাকর, ওরা কিছু করেনি। এরকম কথা শোনার পর যে হেল্প করেছে, সে সাধারণত কি করে, যে তার সঙ্গে নয় সম্পর্ক ছেড়ে দেয়, নয় তার আর পাশে থাকে না, বা তাকে নিয়ে কিছু উল্টোপাল্টা বলেই ফেলে মানুষ হলে। কিন্তু অতীন্দ্র কি বলছে চলুন একবার দেখে নিই তার ভক্তদেরকে। কান দেবেন না, ভগবানের ভিখারি নিয়ে এতদিন চললো, আমাদের কোনো মাথা ব্যথা নেই, আপনাদের মাথা ব্যথা হয়ে গেছে, আমাদের কোনো মাথা ব্যথা নেই, উনি আমাদের ভগবানের ভিখারি বলতেই পারে। ভালো কথা, ভালো কথা, তো ভালো কথা, কি সব দামি কথা যেটা। তো কেসটা পুরো একদম মানে ঘুরিয়ে যাচ্ছে, মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। তো কিছু কিছু মেয়েদের ইদানিং খুব দুঃখ চলছে জানেন তো, খুব দুঃখে আছে, কারণ ছোটবেলা থেকে স্বপ্ন একটু র্যাম্পে হাঁটবে, একটু বেশ স্টাইল করে বেশ র্যাম্পে হাঁটা হাঁটা বেশ ফ্যাশন শোয়ে নাম দেবে। কিন্তু সেই দুঃখটা আরো বেড়ে গেছে কালকের পর, কারণ কালকে একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, যেটা দেখার পর মেয়েদের তো, আমাদের তো রাতের ঘুম উড়েই গেছে, মেয়েদের হুঁশ উড়ে গেছে। দেখেন চলুন সেই ভিডিওটি দেখে নেওয়া যাক, লেটস স্টার্ট। কি মনে হচ্ছে যে জীবনে আমরা কি, মানে জীবনে আমরা কি করলাম, তাই তো? কিচ্ছু করতে পারিনি, আমরা ঘরে বসে সিরিয়াল গুলো দেখি, আর সিরিয়াল গুলো দেখে বলি যে বাবা সিরিয়ালই এরকম হওয়া সম্ভব, কেউ অঙ্ক না পড়ে অঙ্কের মাস্টার হয়ে গেল, কেউ ল না পড়ে কেউ বিখ্যাত লয়ার হয়ে গেল, এটা সিরিয়ালই হয় জানতাম। কিন্তু বর্তমানেও তো হচ্ছে, রানুদিকেই দেখুন, রানুদির চেয়েও কিন্তু ভালো ভালো গলার লোক অনেক অনেক আছে, কিন্তু ভাগ্য মানুষকে বদলে দেয়, কিন্তু সেই ভাগ্যটাকে কাজে লাগাতে হয়। রানুদির মতো নয়, রানুদি যে সমস্ত ভিখারিদের সঙ্গে ছোটবেলা থেকে বলছি, কিন্তু দেখতে এমনি ছোট, তো যাদের সঙ্গে থেকে উনি বিক্রি করে বড় হয়েছেন, তাদেরকে নিয়ে উনি কি বলছেন সেটা তো আমরা সবাই জানি। যে উনি বলছেন যে ওদের পাশে বসলে আমাকে উকুন হতো, আমি তো আগে থেকেই জানতাম আমি কি, মানে ভাবুন আমরা ভবিষ্যৎবাণী করতে পারি না, কিন্তু রানুদি কিন্তু পারেন, রানুদির কত ট্যালেন্ট। আমরা কি করলাম আমরা জীবনে, কিচ্ছু, আমরা ঘরে বসে পড়াশোনা করছি, এটা ওটা শিখছি, ইঞ্জিনিয়ারিং পড়ো ভাবছি, কিচ্ছু দাম নেই। রানুদির মতো ভবিষ্যৎবাণী শিখুন, যেন রানুদি কাছে যান কে ভবিষ্যৎবাণী শিখুন, যে সবাই জেনে যাবেন যে কি ছিলেন আপনারা, রানুদি জানতেন, জানেন তো। তো এইগুলো হচ্ছে ব্যাপার। এবার যেটা সব থেকে বড় সমস্যা এখন যার চলছে, সে হচ্ছে হিমেশ। হিমেশ রেশমিয়া হচ্ছে ওনাকে একটা গানের সুযোগ দিয়েছিল, তো চলুন আগে গানটা দেখে নিই, দেখে নেওয়া যাক হিমেশের সেই গান। বড় বড় যারা সিঙ্গার তারা একজন মানে মহিলাকে চান্স দিয়েছেন, তাই না দিলেও চলতো, কেউ যায় আসতো না। তো যে চান্স পেয়েছে তার কি বক্তব্য সেটা আলাদা করে বলা কিছু নেই। তিনি কি বলছেন, তিনি বলছেন যে আমাকে তো মাত্র 2 লাইনে গান করতে দিয়েছে, ওই গানে গিয়ে আমার কি লাভ? আরে ওই 2 লাইন পাওয়ার জন্য আমরা হন্য হয়ে বসে আছি, আমরা বাথরুমে গান গাই চিল্লিয়ে চিল্লিয়ে চিল্লিয়ে, সেটাও হয়তো আপনার গানের চেয়ে ভালো। আমি খারাপ গান নাই বলছি, আমি ভালোই গান, কিন্তু মানে এমনও গান না যার জন্য আপনাকে নিয়ে এত মাতামাতি হয়, আপনি সেটাকে নিয়ে ভাবছেন বিরাট কোনো জায়গায় পৌঁছে গেছেন।
ও হ্যাঁ, মাঝখানে খুব রটেছিল যে সালমান খান নাকি ওনাকে ফ্ল্যাট কিনে দিয়েছেন, গাড়ি কিনে দিয়েছেন, আবার বাড়িও কিনে দিয়েছেন। উনিও খুব তাই নিয়ে মাতামাতি করছিলেন যে হ্যাঁ সালমান খান আমাকে এটা দিয়েছে ওটা দিয়েছে। তো কদিন আগে সালমান খানের একটা ইন্টারভিউ দেখলাম, সেখানে সালমান খান বলছে আমার সঙ্গে ওনার কোনো সম্পর্কই নেই, ওনাকে আমি চিনিই না, আর যারা এসব ভুলভাল খবর ওঠায় তাদেরকে আমি এমন মারবো তারা বাঁচতে পারবে না। মানে কি পরিমাণ গুল দেয় মানুষকে দেখে নিন। আমাকে লোক মাঝে মাঝে গুলবাজ বলে, আমি একটু গুলটুল দিই বলে, কিন্তু রানু মণ্ডল তো আমার চেয়ে বেশি বড় গুলবাজ। আর এরকম ফ্যামিলি আমি লাইফে দেখিনি যেখানে মেয়েরা কোনো খোঁজ খবর নেয় না, মেয়ে বড় বাড়িতে বিয়ে করে ঘুরছে, রানুদি বিক্রি হয়ে গেছে। সেই রানুদি আবার মেয়ে যখন চলে এলো তখন আবার বলছে যে রাম, মানে মেয়েকে অ্যাকসেপ্ট করলো, আর বাকি যারা সাহায্য করে তাদেরকে বলছে ভগবানের চাকর। তো খুব শিগগিরই তোমার আমার মনে বলছে পতন হতে চলেছে, যেটা মানে বলে না যে বেশি বার বেরো না ঝরে পড়ে যাবে। তো রানুদির সঙ্গে ঠিক তাই হচ্ছে, আমি শুধু অপেক্ষায় আছি কবে কি হয়। ভালো গলাটা ভালো ট্যালেন্টটাকে নিজের অহংকার দিয়ে নষ্ট করো না, কারণ অহংকারই হচ্ছে পতনের কারণ। যারা তোমাকে সাহায্য করছে, যারা তোমাকে ভালোবাসে, তাদের পাশে থাকো। কদিন আগে তোমার কিছু ফ্যান তোমার সঙ্গে সেলফি তুলতে চেয়েছিল, তাদেরকে আমাকে ট্যাচ করবেন না, আমি সেলফি তুলি না। আরে বলিউডের বড় বড় সুপারস্টার শাহরুখ খান, সালমান খান, অক্ষয় কুমার, বাংলার দেব, জিৎ, প্রত্যেকে না ফ্যানদেরকে খুশি করার জন্য সেলফি তোলার জন্য পাগল। মানে ফ্যানদেরকে ডেকে ডেকে সেলফি তোলে যে এসো চলো সেলফি তুলবো। তারা তোমার হচ্ছে অনেক বড় বড় স্টার, ঠিক আছে? তুমি সেখানে কি একটা করে গান গে নিজেকে একেবারে লতা মঙ্গেশকর ভেবে নিচ্ছ। বেশি দিন যেতে পারবে না, বেশি বার বেরো না, ছড়ে পড়ে যাবে। তো এই ছিল আজকে আমার ভিডিওর বক্তব্য রানুদিকে নিয়ে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে কি করবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড গেট দ্য বেল আইকন। তো এখনের মতো বাই, আবার দেখা হবে, লেট টাটা। আমি কেবলা হয়ে যাই, আমার চোখের ভাষা যায় হারিয়ে আমার হৃদয়।